সতর্কতামূলক বিজ্ঞপ্তি, এই প্রোগ্রামে দেখানো স্টান্টগুলি করেছেন পেশাদারেরা, বাড়িতে করার চেষ্টা করবেন না। এসক্রিমা, এটা হলো ফিলিপিন্সের প্রাচীন লড়াইয়ের কৌশল। লাঠি, ছুরি আর হাত ব্যবহৃত এই এসক্রিমার খুনি কৌশল অনেক পুরনো এবং হিংসাত্মক। এবার আমরা নিজেদেরকে জঙ্গলের মধ্যে মগ্ন রাখব, শহুরে জিমে শরীর চর্চা করব, ধানের জমিতে আমরা মোষেদের মুখোমুখি হব এই লড়াইয়ের বীভৎস কৌশলগুলো শেখবার জন্য। তারপর আমাদের মধ্যে একজন এক সম্পূর্ণ দক্ষ এসক্রিমা মাস্টারের সাথে এর পরীক্ষা দেবে। পৃথিবীতে 100-এরও বেশি আলাদা ধরনের লড়াইয়ের কৌশল আছে, যা প্রতিটা জাতি আর মানুষ অভ্যাস করে। এখন মিক্সড মার্শাল আর্টিস্ট এবং পেশাদার যোদ্ধা জেসন চেম্বারের সঙ্গে প্রাক্তন রাগবি প্লেয়ার আর মুষ্টিযোদ্ধা বিল ডাফ মার্শাল আর্টের ইতিহাসের কৌশলগুলো জানতে অভিযানে বেরিয়েছে। সেই সাথে প্রতিটি যাত্রা শেষে চরম পরীক্ষার মুখোমুখি হতে হবে ওদের। এখন সত্যিকারের লড়াই করে বাঁচতে হবে ওদের একজন হিউম্যান ওয়েপনের সঙ্গে। এসক্রিমা, এটা হলো ফিলিপিন্সের লড়াইয়ের দেশীয় ধরন। এটি হলো পৃথিবীর সব থেকে জটিল এবং মারাত্মক মার্শাল আর্টগুলির মধ্যে একটি। এর উদ্ভবস্থল হলো ফিলিপিন্সের এই দ্বীপপুঞ্জ। সুদূর দক্ষিণে ইন্দোনেশিয়া থেকে শুরু করে উত্তরে তাইওয়ান পর্যন্ত ফিলিপিন্সের প্রায় 7,000-এরও বেশি দ্বীপে এসক্রিমার বিভিন্ন পদ্ধতি অনুশীলন করা হয়। কিন্তু এর আসল জায়গা হলো এখানে, এই সিবু শহরে। মারামাইটা দেখেছো? এটা কি রিয়েল? এরা বোধহয় প্রদর্শন করছে। এটা তো অদ্ভুত প্রদর্শন। এটা কিন্তু আরো তাড়াতাড়ি হতে পারে। ঠিক বলেছ। ও, এটা নিশ্চিতভাবে আসল। তা ঠিক, একদম মাথার পিছনটায়। সেবুরে ক্রাবন মার্কেটে এদের প্রচলিত প্রদর্শনের ফলে রক্তারক্তি কাণ্ড হয়, আর তাই ভিড়ও জমা হতে পারে। এদের কেটে গেছে, ছড়ে গেছে, চেঁচাচ্ছে, মানে কাদা মেখে সিমেন্টের উপর ছুড়ে ফেলাটা মজার। ফোসকা পড়ছে, ঘেমে গেছে, আর জায়গাটা অদ্ভুত গন্ধও রয়েছে। খেলার সময় ওরা ভিড়ের চেঁচানো পছন্দ করে, আর তার সাথে রক্ত চায়। জেরাল্ড কেনিয়াটে পাশের লাইনে দাঁড়িয়ে সব দেখছিল। ডোসে প্যারাস সিস্টেমের এসক্রিমা গুরুদের লম্বা লাইনে সব থেকে ছোট জেরাল্ড কিন্তু এই প্রদর্শন যাতে রক্ত স্নানে না বদলায় তার জন্য তৈরি ছিল। ওর সারা শরীর রক্তে ভরে গেছে। আচ্ছা, এরা কি আপনার লোক? হ্যাঁ, এরা আমারই লোক। ওর কাছে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। যদি কঠিনভাবে প্রশিক্ষণ নিয়ে আপনারা খুব ভালোভাবে তৈরি হতে পারেন, তবে আপনাদের জন্য একজন লড়াকু আছে। আমরা যার সাথে লড়াই করতাম সে হলো পার্সিভাল পাবলেও, একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন। ওই আমাদের চূড়ান্ত এসক্রিমার পরীক্ষা নিত। বিশ্বাস করা হয় যে এসক্রিমা এই ফিলিপিন্সে দ্বিতীয় শতাব্দীতে বিবর্তিত হয়েছিল চীন, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মার্শাল আর্ট পদ্ধতি থেকে, যারা এখানে ব্যবসা করতে এসেছিল। যেহেতু স্থানীয় যোদ্ধাদের এই বিদেশি আক্রমণকারীদের মুখোমুখি হতে হয়েছিল, তারা বিভিন্ন ধরনের নতুন পদ্ধতি নিজেদের কৌশলে অন্তর্ভুক্ত করেছিল। 1521 সালে যখন স্প্যানিশ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাজিলান এবং তার সহযাত্রীরা সিবু শহরে পৌঁছন, এই লড়াইয়ের পদ্ধতিতে পটু ফিলিপিন যোদ্ধারা তাকে স্বাগত জানাতে এসেছিল। ওখানে পৌঁছানোর মাত্র 6 দিন পরেই পাশেরই ম্যাকটন দ্বীপের সমুদ্র তীরে ফার্দিনান্দ ম্যাজিলানের মৃতদেহ পাওয়া যায়। বিভিন্ন ধরনের এসক্রিমা মুসলিম এবং স্প্যানিশ আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবহার করা হতো। এছাড়া ফিলিপিন্সের আন্তর্জাতিক এবং দলগত লড়াইতেও এটা ব্যবহার হতো, যেখানে বিভিন্ন দল তাদের নিজেদের পদ্ধতিতে এটা ব্যবহার করত। 1930 সাল পর্যন্ত এই এসক্রিমা একই রকম সংযুক্ত সিস্টেম হয়ে বেড়ে ওঠেনি। সিবু শহরের এই দ্বীপে 12 জন মহান এসক্রিমা মাস্টার সেনায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন এবং তাদের লড়াইয়ের কৌশলকে বৈধ রূপ দেন।
তারা নিজেদের ডোসে প্যারিস বলতেন, যার মানে বারোটি জোড়া। তারা এসক্রিমাকে যুদ্ধ কৌশল থেকে খেলায় রূপান্তর করতে সাহায্য করেছিলেন এবং আজ প্রায় 2 লক্ষ ফিলিপিন্সবাসী এতে পটু এবং এতে অংশগ্রহণ করে। সম্পূর্ণ দ্বীপ জুড়ে হওয়া এই খেলায় উভয় প্রতিদ্বন্দ্বী আত্মরক্ষার জন্য প্যাড লাগায়, আর প্রায়শই ডোসে প্যারিস স্কুলের প্রতিদ্বন্দ্বীরাই জেতে, যেখানে আমরা আমাদের প্রশিক্ষণ শুরু করেছি। এটা সত্যি ভাবতে দারুণ লাগছে যে এরা সবাই লাঠি ছুরি চাকু নিয়ে শিখছে, মানে সম্ভবত প্রাচীন যুগের মতো করেই। তুমি কারো পেছনে লাঠি মারার একটা উপায় বলো, এরা সেটাও শিখে নেবে। 1 2 এসক্রিমাতে প্রত্যেকটা আঘাতকে তিন ভাবে ব্যবহার করা যেতে পারে, খালি হাতে, চাকুর সাহায্যে অথবা একটা লাঠির সাহায্যে, যাকে বলা হয় ব্যাস্টন। এখানে স্টিকের আঘাত মানে শুধুমাত্র আপনার হাতের সম্প্রসারণ। এটা ওই একই ব্যাপার যেভাবে আপনি নিজের শরীরটাকে লাঠি বা লাঠি ছাড়াই ব্যবহার করবেন। অন্যান্য মার্শাল আর্টে লাঠির প্রণালীগুলো শুধু লাঠি দিয়েই করতে হয়, তাই ঘন্টাখানেক ট্রেনিং চলার পর লাঠিটা পড়ে গেলে তারপর নিয়মটা জানা নেই, কিন্তু এসক্রিমাতে আপনি একই জায়গা থেকে একইভাবে আক্রমণ করতে পারবেন। পার্থক্যটা হলো এখন আপনার কাছে লাঠি আছে, তাই অনেক দূর থেকেও মারতে পারবেন। আমাদের ট্রেনিং এর লাঠিগুলো হালকা ফাইবারযুক্ত কাঠের তৈরি, যাকে বলা হয় র‍্যাটেন। বহু শতাব্দী ধরে র‍্যাটেনের টুকরো বা বেদ দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়াতে শাস্তি দেবার প্রথা ছিল। এইভাবে মারো, হলো না, না এইভাবে নয়। আমরা কয়েকটা এসক্রিমা ট্রেনিং পেলাম, যাতে ছিল মারা আর আঁকড়ে ধরা, কিন্তু সবচেয়ে কঠিন হলো লাঠির কাজ। শেষ মারটাতে এটা দিয়ে কি পায়ে মারা হবে? না না, এটা শুধু ভালো আঘাত করে মাথায় আর তারপর নিচের দিকে। পাওয়ারফুল? হ্যাঁ। ও, ওরা ম্যাটে মেরেই যাচ্ছে, কারণ বেসবল খেলোয়াড়ের মতো ফলো থ্রু করেই যাচ্ছে ওরা। ওরা বলের বদলে মাথাটাকে মেরে যাচ্ছে, খুবই ক্ষতিকর। বুঝতে পেরেছো? মনে হয় তোমার মনে হয়, তোমার মনে হয় তুমি বুঝেছো, কিন্তু আমার তো তা মনে হয় না। আরে এটা সহজ মনে হয়, কিন্তু তা নয়। যেন অস্ত্র দিয়ে চিয়ারলিডিং শেখার মতো ব্যাপার। তুমি কোন স্কুলে পড়াশোনা করতে? 1 2 একবার আমরা এই লাঠির আঘাতের বুনিয়াদী জিনিসগুলো শেখার পর, এটা হলো 1 নম্বর ব্লক করার নিয়ম, ওকে, আত্মরক্ষার প্রণালী এবং পাল্টা আক্রমণের নিয়ম শিখতে লাগলাম। যখন আমি মারি, লক্ষ্য হলো প্রতিদ্বন্দ্বীর আক্রমণকারী হাতকে আটকানো। এইভাবে আমার পাঞ্চ মারার সময় এইখানটাতে মারি আমি, এই এরকম করে। ঠিক আছে, আর সেই সঙ্গে একটা জায়গা বানিয়ে নিতে হবে কাউন্টার পাঞ্চের জন্য। এখানে মারো, এখানে মারো, এইভাবে মারো, এইভাবে। একটা লক বা একটা টেক ডাউনের মতো। এটা হলো ব্লক, এটাকে বলে জয়েন্ট লক, লাবাই আর থ্রো সব একসাথে। দেখো কেমন ভাবে আটকে গেল, এই জাস্ট এইভাবে। ও, এটা দারুণ। লাবাইকে ঠিকভাবে করার জন্য এসক্রিমাডোররা তাদের লোকেদের চেক করে, তারপর নিজেদের মতো করে প্রতিদ্বন্দ্বীর বাঁ কনুই তার ডান হাতের উপর ফাঁসায় এবং পায়ের দিকে নজর রাখে, যাতে মাটিতে আছড়ে ফেলতে পারে। তাহলে এটা হলো ব্লক, জয়েন্ট লক এবং থ্রো সব একসাথে, তিনটেই একসাথে। দারুণ লাগলো। কিন্তু লাবাইরা একটা কনসেপ্টের মতো কাজ করে, যাকে বলা হয় কাপল। এতে আসলে দুটো লিভার একটা ফলক্রাম এলবো লকের সঙ্গে যুক্ত। এটা সিঙ্গেল আর্ম লকের তুলনায় উৎপন্ন হওয়া টর্কের ফুট পাউন্ডকে দ্বিগুণ করে দেয়। এতে প্রতিদ্বন্দ্বীকে মাটিতে ফেলার মতো যথেষ্ট শক্তি থাকে, এমনকি কোনোই ভাঙার মতো। এটাকে ব্লক করার জন্য আমি কোন হাত ব্যবহার করবো, বাঁ হাত না ডান হাত? বাঁ হাতে। বাঁ হাত। ঠিক আছে, বাঁ হাতটা চেক করো। হ্যাঁ, ভালো করে দেখে নাও। এবার এখানে? হ্যাঁ, এবার ওকে ঘোরাও। এই তো ঠিক আছে। বাহ, এই তো ঠিক আছে। আমাকে কমই চেষ্টা করতে হলো, এটা অনেকটা বিলের সাথে বাস ঘোরানোর মতো। আমার আকারের মানুষের জন্য লাবাইয়ের মতো নড়াচড়াতে নিশ্চয়ই কিছু লাভ আছে। বাস করে দেখাও। ভালো লাগছে। একটাই বস্তু, লেভারেজ মুভ আমার রেসলিং এর ক্ষেত্রেও কাজে লাগতে পারে। আই আই আই। ও, আমি বুঝতে পারছি। বুম বুম বুম। বেশ কয়েক ঘন্টা অনুশীলন করার পর গ্র্যান্ডমাস্টার বোনাফাসিও আমাদের কিছু মন্ত্রণা দেন। যখন আঘাত করছো নাচবে না, এটা নাচার জায়গা না, এটা হলো গিয়ে মার্শাল আর্টের জায়গা।
মার্শাল আর্টের সুতরাং জায়গাটা বেশ কোট এসক্রিমা শুধু লাঠি জনিত কাজই নয় এতে শক্তিরও দরকার মস্করা নয় যখনই আঘাত করবে তোমাকে ফলো থ্রু করতে হবে হিট করার পর ফলো থ্রু না করলে আঘাত কিন্তু তত শক্তিশালী হবে না যতটা হওয়া উচিত তাহলে নাচ করো না ফলো থ্রু করো দারুণ দারুণ করছো দারুণ খুব ভালো আমি কিছুটা ভাঙতে পেরেছি হ্যাঁ পেরেছো তুমি আবার শুরু করি রাইট ইন ট্রেনিং এ লাঠি ভাঙা এক রকম আর লড়াইয়ের জায়গায় প্রশিক্ষিত এসক্রিমাটোদের সম্মুখীন হওয়া অন্য ব্যাপার এবার আমরা ধানের জমির দিকে চললাম ম্যাজিলান আসার আগেকার মুভ শিখতে যেটা পার্সিভাল পাবলিওর বিরুদ্ধে লড়তে সাহায্য করবে